দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস এন্টারটেনমেন্টের সাথে আছি আমি শাহ পরান। আশা করি আপনারা আমার সঙ্গে আছেন এবং থাকবেন। দর্শক, শুরুতে জানাতে চাই ফারিন এবং সিয়ামের খবর। দ্বিতীয়বারের ভাবেননি ফারিন, যার পরনাই খুশি সিয়াম। 19 মিলিয়নে শিল্পী মুক্তি পাবে চরকিতে। কাজিনদের সম্পর্কে নানান বাক মাত্রা, আনন্দ হাসি, টুকরো বিমান, কিছু টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের গল্প তুলে আনলেন পর্দায়। প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ঢাকায় শোবিজের দুই তারকা সিয়াম আহমেদ এবং তাসনিম ফারিন। ওয়েব ফিল্মটির নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান এবং 2021 সালে নেটওয়ার্কের বাইরে এবং 2023 সালে 19-20 দিয়ে ওটিটি নিজের দাপট প্রমাণ করেছেন এই নির্মাতা। সিয়াম এবং ফারিন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত এবং নূর ইসলাম, মিঠু এবং তানুজা বা এবং জাবিন এবং নৌশবা নাহি, তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস, কাজল, টুনাটুনি, হামিদ, টুনটুনের হামিদ, মানস এবং মানস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুনির এবং হামিদুর রহমান এবং গোলাম ফরিদা সন্ধ্যা এবং মালা ভট্টাচার্য প্রমুখ। অভিনেতা সিয়াম আহমেদ বলেন, 19 মিলিয়নে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশের ফিল্ম গুড কাজ হচ্ছে, খুব ভালো হয়। আরিয়ান আমাদের চোখে এক অসাধারণ গল্প পৃথক এবং আর ফারিনের তো দারুণ একজন অভিনেত্রী, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে যার কারণে আনন্দিত আমরা এক হয়েছে। খুব সুন্দর একটা গল্প বলার জন্যই এই সিয়াম এবং দর্শকদের ভালোবেসে ফেলবে, বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছেন তারা এই সিনেমা দেখে কাঁদবে। ফারিন বলেন যে, 19 মিলিয়নই গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে, নিজেকে গল্পের অংশ হিসেবে মনে হয়েছে। সিয়াম বাইরের সঙ্গে একটি প্রথম কাজ করা হলো, আশা করছি ভালো একটা কাজ হতে চলছে। পরিচালক মিজানুর রহমান মিজান আরিয়ান বলেন, কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিসেও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল কলেজের বন্ধুত্বের গল্প দেখি, একটা গল্প দেখানো হয়, সেটাই হলো কাজিনদের বন্ধুত্বের গল্প। এবার সেই গল্পটাই আমরা তুলে এনেছি আমাদের ফান ফুর্তিতে এবং 19 মিলিয়নে সবাইকে নস্টালজিক করে ফিল দেবে। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্টে। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।